আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব এয়ারড্রপ কি, আপনি অনলাইন থেকে কিভাবে কাজ করবেন, আপনার কাজ করার জন্য কি কি লাগবে এবং কিভাবে আপনি এখান থেকে 10 থেকে 15 হাজার মান্থলি ইনকাম করবেন। তো এখান থেকে সম্পূর্ণ প্রসেসটা দেখতে হলে আপনার ধৈর্য থাকতে হবে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আপনি তারপরে এখানে কিভাবে অনলাইনে কাজ করবেন, কিভাবে আপনার টাকাটা আয় হবে এবং কোথায় টাকাটা নেবেন এবং কিভাবে আপনার বিকাশে টাকা নেবেন সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো। তো বেশি কথা বললো না, চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা না বললেই না, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি দয়া করে জয়েন হবেন, কারণ সকল প্রকার আপডেট সবার আগে এখানে দিয়ে থাকি। আর হ্যাঁ, আজকে মূলত আমি যে ইয়েগুলো শেয়ার করব, আপনি ফ্রিতে অনলাইনে কীভাবে আর্ন করবেন, তাছাড়া আমি কোনো কিন্তু ইনভেস্টমেন্ট কোনো সাইট টাইট আমি কিন্তু শেয়ার করি না। আর এখানে অনেকেই বলেন কাজ করতে 1 সপ্তাহ বা 2 মাস 3 মাস কাজ করে বলেন ভাই টাকা কবে পাবো, টাকা কোথায় দেখব, অনেক রকম প্রশ্ন করেন। যারা অনলাইনে কাজ করেন তাদের কিন্তু প্রচুর ধৈর্য থাকতে হয়। আমি কিন্তু 2.5 বছর 3 বছর ধরে অনলাইনে কাজ করি, তারপরে কিন্তু আমার সফলতা আসছে। তো আপনারা কিভাবে আমার মতো করে ইনকাম করবেন এবং কি কি লাগবে ইনকাম করতে হলে সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো। তো আজকের ভিডিওটা যারা এখনও লাইক করেননি দ্রুত লাইক করে দিবেন, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন। ফার্স্ট অফ অলই সাজেস্ট করবো আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, কেননা এখান থেকে পেমেন্ট নিতে হলে আপনার কিন্তু বিকাশ অ্যাকাউন্ট লাগবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার মা বাবা, তারপরে ভাই বোন বা আপনার যদি আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আইডি কার্ডটা ভেরিফাইডটা করে নেবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাস্ট ওয়ালেট, আপনার হলো ট্রাস্ট ওয়ালেটটা মাস্ট বি মাস্ট প্রত্যেকের লাগবে। যারা অনলাইন থেকে ইনকাম করবেন তাদেরকে প্রত্যেকের ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করতে হবে। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যে আপনি ট্রাস্ট ওয়ালেট বলে সার্চ দেবেন, দেন আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, দেন ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেটা আমি দেখাই দিচ্ছি। তো ডাউনলোড করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে ওপেন করবেন। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, ক্রিয়েট ওয়ালেট নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনার মাঝে এমন একটা ইন্টারফেস হবে। তো আপনার এই টিক মার্ক করে দেবেন, এই 2-3টার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অটোমেটিকলি টিক মার্ক চলে আসবে। তো টিক মার্ক করে দিলে দেখবেন যে নিচে কন্টিনিউ বাটন আছে, দেন কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলে আপনাদের মাঝে এমন রিকভারি পার্স শো করবে আর কি। এটা কিন্তু আপনার এই কপিতে ক্লিক করে এক জায়গায় আপনার সেভ করে রেখে দিতে হবে, যাতে পরবর্তীতে আপনি এইটা ইয়ে করতে পারেন, লগ ইন করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনি নোটপ্যাডে আপনি এটা সেভ করে রাখবেন। তো সেভ করার পরে আপনি কি করবেন, এটা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে প্রথমে যেই ওয়ার্ডটা ছিল সেটার পরে সিলেক্ট করতে হবে, দ্বিতীয় যেই ওয়ার্ডটা ছিল সেভাবে সিলেক্ট করবেন। আমি সব কিছু সিলেক্ট করে ফিরে আসছি। তো সবগুলো বসানোর পরে আপনার কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে। তো আপনি এখান থেকে কি করবেন, আপনার যখন যে কোনো বুটের ভিতরে বা যে কোনো কাজ করতে গেলে যে দেখা যাচ্ছে যে আপনার বিএনবি বিপ2 বিনান্স স্মার্ট চেইন, তো তখন আপনি এই অ্যাড্রেসটা দিবেন বা আপনি ইথিরাম অ্যাড্রেসটা কপি করে দিলেই আপনার সকল অ্যাড্রেস কিন্তু হয়ে যাবে। যখন আপনার বলবে ইথিরাম অ্যাড্রেস তখন এটা দিবেন, যখন বলবে বিনান্স স্মার্ট চেইন বিপ2 তখনও আপনি ইথিরাম অ্যাড্রেসটা দিলেই হয়ে যাবে। তো এই ওয়ালেটটাই আপনার মাস্ট বি মাস্ট কাজে লাগবে, প্রত্যেকটা কাজ করতে গেলে আপনি এখান থেকে এই অ্যাড্রেসটা দিতেই হবে মাস্ট বি মাস্ট। তো অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেটটা কাজে লাগবে। তারপরে আপনার কি লাগবে, টেলিগ্রাম লাগবে। আপনি টেলিগ্রাম ইউজ করতে পারেন, টেলিগ্রাম প্লাস ইউজ করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। তো আপনি ইয়ে করবেন, সিম্পলি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, দেন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেই হয়ে যাবে। তারপরে আপনার কী করতে হবে, ইউজার নেম সেট করতে হবে। ইউজার নেম সেট করার জন্য আপনি 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন যে সেটিং নামে একটা অপশন আছে, যে সেটিংয়ের পরে ক্লিক করবেন। সেটিংয়ের পরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার ইউজার নেম বলে একটা অপশন আছে। তো আপনার ইউজার নেমটা আপনি এখান থেকে সেট করে নেবেন, আপনার নাম দেবেন, নামের সাথে কিছু সংখ্যা দিয়ে আপনার ইউজার নেমটা সেট করে নেবেন। তারপরে কী করবেন, আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যাবেন। এখানে সকল প্রকার কাজ আমি আগে দিয়ে থাকি, তো অবশ্যই কাজগুলো
যে কাজগুলো দেব অবশ্যই আপনারা করবেন, কেননা কোনটা কখন পেমেন্ট করে এটা বলা যায় না কিন্তু। তারপরে আপনার এখানে চারটা অ্যাকাউন্ট লাগবে, অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট সবারই আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, ডিসকর্ড অ্যাকাউন্টটা কারোর নাই। তো আপনি এখানে কি করবেন, সিম্পলি আপনার মেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনার নাম্বারটা অ্যাড করে নেবেন, অ্যাড করলে কিন্তু আপনার হয়ে যাবে। সিম্পলি অবশ্যই কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টও লাগবেই, মাস্ট বি মাস্ট। তারপরে ডিসকর্ড অ্যাকাউন্টও লাগবে, অনলাইনে কাজ করতে হলে এই তিনটা অ্যাকাউন্ট আপনার মাস্ট বি মাস্ট লাগবে। আবার ফেসবুকও কিন্তু লাগে মাঝে কাজ করতে, ফেসবুক অ্যাকাউন্ট সবারই আছে মোটামুটি। তো এই এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো আপনি ফার্স্ট অফ অল কী করবেন, আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন তো ইউটিউবে সার্চ দেবেন যে হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট ডিসকর্ড অ্যাকাউন্ট, এইগুলো সার্চ দিলে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আপনি কষ্ট করে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রেখে দেন, রেখে আপনার কিন্তু কাজগুলো করতে হবে আর কি। তো সকল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পরে আপনার কী করতে হবে, আপনি আমার চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে চলে আসার পরে দেখেন আমি এখানে কিন্তু কাজ দিই, এই কাজগুলো এখানে কাজ করতে হলে দেখেন আমি যদি বুটের ভিতরে যাই আমার কাজগুলো কিন্তু কমপ্লিট করা আছে। কী কী লাগছে এখানে আমি দেখাই আপনার, আমার কিন্তু মেইল লাগছে, তারপরে অ্যাড্রেস লাগছে, টুইটার প্রোফাইল লিঙ্ক লাগছে, তারপরে দেখেন এখানে কিন্তু ইউটিউব, ইউটিউব তো সবারই আছে মোটামুটি, তো এগুলো লাগবে। ইউটিউবের প্রোফাইল লিঙ্ক কীভাবে বের করতে হয় সেটা আমি দেখাই দিই। আপনি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে চলে যাওয়ার পরে উপরে যে দেখতে পারবেন ম্যান আইকন, ম্যান আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি চ্যানেলে যেয়ে আপনি উপরে চলে যাবেন, উপরে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করলে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। তো শেয়ার অপশনের উপরে ক্লিক করলে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন, এখান থেকে কপি করে নেবেন। তো আমি দেখাই, এখানে দেখেন এখানে কপি অপশন আসবে, দেন কপি করে নিলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা বলতে পারেন ভাই আপনি তো অনেক কাজ দেন, আপনি কি পেমেন্ট পান? তো পেমেন্ট পাওয়ার জন্য আমি অবশ্যই আমার বিনান্স ওয়ালেটে যে দেখাবো, দেখেন আমার এখানে কিন্তু $389 মতো আছে আর কি। এটা কিন্তু সবই আমি অনলাইন থেকে কাজ করে পেমেন্ট পেয়ে কিন্তু আমার এই ডলারগুলো আছে আর কি। তারপর আরও যদি দেখাই এক্সেপ্টা এক্সেপ্টা, আমার কিন্তু আরও আরও এক্সচেঞ্জারেও ডলার আছে, যেমন দেখেন আমার কিন্তু এমএক্সি এক্সচেঞ্জারে ডলার আছে $169 সামথিং। তো এমন কিন্তু আমার কুকয়েনও আছে যে $250 মতো। এইভাবে কিন্তু আমার টাস্টলে যে যদি দেখায় আর কি, দেখেন এখানে কিন্তু আমি সকল প্রকার টুকিটাকি যে পেমেন্টগুলো পাই সবগুলো কিন্তু এখান থেকে রেখে এখান থেকে এক্সচেঞ্জ করে তারপরে আমি কিন্তু এক্সচেঞ্জারে নিয়ে যাই। আপনি যদি পেমেন্ট পান সেক্ষেত্রে, আপনি যদি এক্সচেঞ্জ না করতে পারেন সেক্ষেত্রে আমার কাছে সেল দিয়ে আপনি টাকাটা কিন্তু বিকাশ নগদ রকেট আপনি যে কোনো কারেন্সিতেও নিয়ে নিতে পারবেন। কিছুদিন আগে আমি একটা এই যে লামি টোকেনের এয়ারড্রপ শেয়ার করছিলাম, যারা কাজ করেন না এখনও চাইলে কাজ করতে পারেন, সরাসরি আমার চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে চলে আসার পরে কাজটা দেওয়া আছে, আপনি কাজ করতে পারেন, এখান থেকে কিন্তু 100% আপনি পেমেন্ট পাবেন। এখান থেকে যদি পেমেন্ট না পান এই ভিডিওতে দেখে আপনি কাজ করবেন, তাহলে আমি দেবো, আমি বলে রাখলাম আর কি। আর আমি একটা কথা বলি, যারা কিন্তু অনলাইনে ধৈর্য ধরতে পেরেছে তারাই কিন্তু সফল হয়েছে, আদারওয়াইজ কিন্তু কেউ সফল হতে পারে নাই। তো অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা অনলাইনে ধৈর্য সহকারে কাজ করবেন। আপনি কিন্তু আস্তে আস্তে প্রথমে আপনি চেষ্টা করবেন যে আপনার মোবাইলের MB খরচটা কীভাবে আনা যায়, তারপরে আপনার হাত খরচ কীভাবে আনা যায়, এইভাবে কিন্তু আপনার কিন্তু অনলাইনে কাজ করতে হবে। আপনি যদি এসেই মনে করেন যে আমি $10,000-15,000 ইনকাম করবো, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বারা অনলাইনে কাজ পসিবল না, কারণ অনলাইনে কাজ করতে হলে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে। তাই আমি যে ভিডিওগুলো দেবো আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখার পর আপনি কাজ করবেন A to Z। তো দেখেন এই কাজটা দিয়েছি, এই কাজটা আপনারা এসে করতে পারেন একদম ইজিলিভাবে। আরও উপরে দেখেন কাজ দিয়েছি যে হেঁটে হেঁটে কীভাবে ইনকাম করবেন, এটাও করতে পারেন চাইলে, এখান থেকেও ইন ফিউচারে ভবিষ্যতে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। আর অনলাইনে কাজ করার আগে ফার্স্ট অফ অল আপনি কী করবেন, আমি যে পোস্টটা দিয়েছি পোস্টটায় কী কী লেখা আছে আপনি আগে দেখে নেবেন। তো দেখেন এখানে আমি কিন্তু এখানে লিখেছি কমপ্লিট অল টাস্ক, BEP20 অ্যাড্রেস সাবমিট করতে হবে, তারপরে ডান। আপনার প্রথমে ক্লিক করতে হবে কিন্তু এই যে জয়েন হেয়ার নামে অপশন আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার জয়েন হতে হবে। প্রতিটা পোস্টে আমি স্টেপ বাই স্টেপ এইভাবে লিখে দিই, দেখেন আপনি এখানেও কিন্তু লিখে দিয়েছি জয়েন হেয়ার, এখানে ক্লিক করে আপনার জয়েন হতে হবে, কমপ্লিট অল টাস্ক, দেন BEP20 অ্যাড্রেসটা সাবমিট করবেন, আপনার ইথিরাম ওয়ালেট অ্যাড্রেস, দেন ডান করে দেবেন। ইথিরাম BEP20 এই যে অ্যাড্রেস দেখাচ্ছে যে BEP20 অ্যাড্রেস, অ্যাড্রেসটা কোথায় পাবেন আপনি, আপনি সরাসরি টাস্ক ওয়ালেটের ভিতরে চলে যাবেন।
তো টাস্ক টয়লেটের ভিতর চলে আসার পরে আপনি অ্যাড্রেসটা কোথায় পাবেন? আপনি এই বিনাস স্মার্ট সাইন অ্যাড্রেসটা দিতে পারেন, এই যে লোগোটা দেখে রাখবেন, বা আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনার ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস আমি যে দেখাই, যে এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, মানে কপি করে না ওখানে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।